দেখাই আমি দেখেন মাশাল্লাহ গাছের যে দান চালাটা আমি দিয়ে গেছিলাম জানি তাই নিচে দিয়ে হাঁটতে পারতেছি না উপরে মাচা আসসালামু আলাইকুম বদর আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু চলে আসলাম আবারও আমাদের যে পারিবারিক সবজির খামার সেখানে এসে দেখি প্রথমেই মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলাম যে এত আগে আলো লাগাইলাম আলো লাগানোর পর দেখেন এই যে দেখেন আলো গাছগুলো কিন্তু পুড়ে যাচ্ছে এক ধরনের ভাইরাসে আক্রমণ করছে আর ভাইরাসে আক্রমণ করলে তো জানেনি কীরকম হই তো চেষ্টা বাবা ইয়ে দিতেছে বীজ দিচ্ছে তারপরও বাকিটা কতটুকু কার্যকর হয় সেটা আল্লাহই জানে কারণ অগ্রিম আলু লাগাইছি আর আসে দেখেই মনটা অনেক খারাপ হয়ে গেছে আবার এদিক দিয়ে আবার মাশাল্লাহ মনটা ভালো হয়ে গেছে এই লাউ গাছগুলো দেখে লাউ গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাই আমি দেখেন মাশাল্লাহ গাছের যে দান চালাটা আমি দিয়ে গেছিলাম দান চালাগুলো দিয়ে গেছিলাম কারণ বাবার একা একা অনেক কষ্ট হইতেছিল দেখুন মাশাল্লাহ যে পরিমাণ লাউ আসছে মোটামুটি ভালো মানে খুশি হওয়ার মতন মানে ওইটা দেখিয়া মানে যে পরিমাণ আফসোস করছিলাম হয়তো সে আফসোসটা এইটা দেখিয়া আর ওইটার কথা বইলা গেছি নিচে তো মাচা নেই তাই নিচে দিয়ে হাঁটতে পারতেছি না উপরে মাচা এরকম ভাবে যদি একটা গাছের মধ্যে 200-300 মানে একটা দাম চালা পিছা পিছনে আসে আর আপনি যদি এক পিস লাও 100 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে দেখেন এই লাউ দিয়ে সেরে কিন্তু আপনার 20-30 হাজার টাকা যদি 300 আসে আর 100 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু 30 হাজার টাকা আপনার আসবে কিন্তু সে অনুযায়ী খরচ কত যাবে খরচ গিয়ে দেখবেন আপনি 2-3 হাজার টাকা এর বেশি আপনার কোনো খরচই নেই আর আমাদের তো দেখছিনি যে দাম চালার যে মূল খরচটা সেটা কিন্তু একেবারে লাগেই না কারণ আমরা উপর দিয়ে দুধ টেনে দিছি 160 টাকা কেজি 2 কেজি দুধ লাগছে তাহলে 280 টাকা না 220 টাকার মানে দূর লাগছে আর যে এই বাঁশগুলো দেখছেন বাঁশগুলো আমাদের নিজেরই ছিল আর কিছু বাঁশ আনা হয়েছিল ওই টমেটো গাছের জন্য এই টমেটো গাছ তো আর সামনের দিকে আগাই নেই তার কারণে আমরা কিন্তু এই বাঁশগুলো এখানে কাজে লাগাই দিয়ে দিছি আর ওই দিক সামনে যাই দেখি কি অবস্থা লাউয়ের জার কিন্তু করা হয়েছে 3টা 1 পিস 2 পিস 3 পিস আর এই হচ্ছে এগুলোর পাশ দিয়ে এই নিচে দিয়ে দেখেন আবার জার করে দেওয়া হয়েছে এই 2টা 3টা এই 3টা জার করে দেওয়া হয়েছে এগুলো যখন লাউ গাছে দেখবেন যা আসার প্রথম ঝুঁকিতে কিন্তু আসে প্রথম ঝুঁকিতে আসার পর তারপর গাছ কিন্তু দুর্বল হয়ে যায় তাই এগুলো দুর্বল হওয়ার পরই যাতে আরেকটা নতুনভাবে নতুন আরেকটা যার যাতে করতে পারি সেই জন্য নিজ দিয়ে সে আবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে 15 দিন আগে এটা প্রস্তুত করে রাখাইছে মানে সার গোবর যা কিছু আছে সব কিছু দিয়ে এখন শুধু চারা অন্য জায়গায় লাগাইছি অন্য জায়গা থেকে আই না এখানে বুনে দেওয়া হইব তো আমাদের প্রজেক্টটা আপনাদের কীরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন এটা হচ্ছে পারিবারিক প্রজেক্ট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম